Good work, right down in front of us. Now, this is a fingertip. এবারে ফুটবল 15 বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবল সুপার লীগের স্বত্ব পেল সাইফ পাওয়ারটেক রাজধানীর একটি হোটেলে মঙ্গলবার বাফুফে ও সাইফ পাওয়ারটেকের মধ্যে এই বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয় চুক্তির আওতায় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক সুপার লীগ আয়োজনের পুরো দায়িত্ব থাকবে সাইফ পাওয়ারটেকের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের উপস্থিতিতে বাফুফের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সভাপতি কাজী সালাউদ্দিন এবং সাইফ পাওয়ারটেকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন ফুটবল ফেডারেশনের সহযোগিতায় এবছরের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে সাতটি বিভাগে এই লীগ আয়োজন করা হতে পারে এই ফ্র্যাঞ্চাইজি লীগটাতে যে খেলাগুলো হবে এখানে পাঁচজন করে বাইরের ইউরোপ ইউরোপে ইউরোপিয়ান অথবা ল্যাটিন আমেরিকা অথবা এর আমাদের আফ্রিকান কান্ট্রি যে ভালো ভালো প্লেয়ারগুলো যারা আছে তারা কিন্তু মেইনলি এখানে আসবে পাঁচজন মিনিমাম মানে ম্যাক্সিমাম পাঁচজনটা অ্যালাউড হবে এখানে এগারো জনের ভিতরে রিয়াল মাদ্রিদের বাজে পারফরমেন্সের জন্য বরখাস্ত করা হয়েছে কোচ রাফায়েল বেনিতেজকে তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী খেলোয়াড়